ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, আর আজ যাবো আমাদের এখানে পাশে একটি মন্দিরে পুজো দিতে। এই যে সব কিছু, চলো দেখাই, আমার রেডি হয়ে গেছি, সব কিছু রেডিও করে নিয়েছি, এবার একটু পুজো দিয়ে আসবো পেখমকে নিয়ে গিয়ে। অনেকদিন পুজো দেওয়া হয়নি। পবিত্র বা সর্ববস্থান্তর পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। বড় একটা পুজো এসছে, তো সেই পুজোটা হবে, তার আগে আমার পুজোটাই প্রথম মনে হয় দিলাম, তো হয়ে গেল, দেখালাম। আমরা যেখানে পুজো দিতে গেছিলাম তারই নিকটবর্তী একটি দহ আছে, এই ডুমির দহ নামে পরিচিত। চলো এসো। তো আমি বাড়ি চলে এলাম, এবার পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে আসলাম, এবার চেঞ্জ করে নেব। ঠিক আছে, তো আমি এখন ছোলার ডালের পুরি বানাবো, যার জন্য ছোলার ডাল জলে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে দিয়ে দিব কালো জিরে, নুন। তো এগুলো দিয়ে ভালো করে ময়দাটা একটু মিক্স করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলও দিতে পারেন, ঘিও দিতে পারেন, আমার কাছে ঘি নেই তাই সাদা তেল দিলাম। তো সাদা তেলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে ময়দাটা, এরকম যেন মুঠি হয়, সেইভাবে মিক্স করতে হবে। এরপর আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মাখাতে হবে। ময়দাটাকে ভালো করে মাখানো হয়ে যাবে, তারপর এই যে ঠিক এইরকম পর্যায়ে আসবে ময়দাটা।
তো তখন এর মধ্যে একটু সাদা তেল দেব, সাদা তেলটা ময়দার মধ্যে গুলিয়ে নেব। এরপর আমি 2 ঘন্টা রেস্টে রাখবো ময়দাটা। নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন আর ফ্রিজেও রাখতে পারেন। আর এদিকে আমি ছোলার ডালের তরকারি করব বলে আলু কেটে নিচ্ছি ছোট ছোট করে। এই এই আর 1 ইঞ্চি মতো আদা কেটে নিয়েছি, এটা আমি বেটে নেবো। আর কোনো মশলা দেবো না, শুধু একটু আদা বাটা দেবো আর জিরে গুঁড়ো। আর এদিকে একটু জলে হিং ভিজিয়ে নিচ্ছি। তো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে নেব। আর দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল, সর্ষের তেল দেওয়ার পর আমি এখানে একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেবো আদার পেস্ট 1/2 চামচ মতো। তারপরে দেবো হিং ধোয়া জলটা। হিং ধোয়া জলটা দেওয়ার পর এই সাইডে যে আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি সেটা আমি ভালো করে গ্লাসে করে গুটিয়ে নেবো। আর শুকনো লঙ্কাগুলো যেটা আমি কড়াই ভেজে রেখেছিলাম কাঠখোলা সেটাও মাখিয়ে নিলাম একটু দিয়ে। এর মধ্যে কড়াইয়ে দিয়ে নেবো, দিয়ে একটু ঝুরঝুরে করে ভেজে নেবো। পুরির জন্য ডালে পুরি বানাবো, সেই পুরটা আমি তৈরি করে নিচ্ছি। তো আবারও এদিকে পুরি বানানো হয়ে গেছে। আবারও কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে দিলাম তরকারিটা বানাবার জন্য। এগুলো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হিঙের ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর বাকি যেটুকু আদা বাটা ছিল সেটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। আর টমেটো কুচি একটা, ছোটো টমেটো ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে কেটে রাখা টুকরো করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। হলুদ দেবো হালকা, যেহেতু ছোলার ডাল হবে তাই হালকা হলুদ। সিদ্ধ করা রাখা ছোলার ডালগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। ওটা ঢাকা থাকলেও রান্না ওটা কুক হোক। আর এইদিকে ময়দাটা দেখুন ঠিকই নরম সফট হয়ে গেছে। এবারে এদিকে পুরগুলোও ঝরঝরে হয়ে গেছে, একটা থালায় নামিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে লইগুলো সব বানিয়ে নেব আর পুরগুলো ময়দার মধ্যে ঢোকাবে। তো চলুন দেখা কীভাবে পুরটা বানাচ্ছি আমি। তো এইভাবে একটা একটা করে ডো নিয়ে হাতে ময়দা দিয়ে গোল করে বাটির মতো করে নিতে হবে। আর পুরটা তখনই দেবেন যখন পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। তো এবার আমি এবারে দিয়ে দেবো। এরকম করে মুখটা বন্ধ করে ময়দা দিয়ে বেলবো আমি।
এইভাবে মেলে নেব সমস্তগুলোই। এবারে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম পুরি। অপর পিঠটাও ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পুরিগুলো ভেজে নেব। নিরামিষভাবে ছোলার ডালের তরকারি আর এই পুরিগুলো খেতে দারুণ লাগবে। পেখম কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে? ইয়াম্মি। এখানে শেষ করছি, নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।